আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এর আগেও একটি ক্লাস নিয়েছিলাম যেটি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন ও সমাধান নিয়ে আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব তো বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ স্কুল পর্যায়ে তাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুইটার উপরেই পরীক্ষা আছে পঞ্চাশ মার্ক করে টোটালি একশো মার্ক লিখিত তো আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় এক বলবিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম যে টপিকটা আছে সেটার উপরে আলোচনা করবো অলরেডি আমাদের ভ্যাক্টর এবং গতিবিদ্যা ও নিউটোনীয় বলবিদ্যার এই অধ্যায়গুলো আলোচনা হয়ে গেছে যারা দেখেননি তারা এই ভিডিওর শেষের দিকে ভিডিও লিঙ্ক আসবে অথবা থামনিল আসবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমরা আলোচনা করব কাজ ক্ষমতা ও শক্তি মহাকর্ষ ও বিকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে তো চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক যারা এই বিষয়গুলো পারেন তারা শুধু সাজেশনটা নিয়ে নিন স্ক্রিনশট করে আর যারা পারেন একটু কম বুঝতে হয়তো বা সমস্যা হয় যাদের বুঝতে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা ট্রাই করবেন ওকে তাহলে আমরা চলে যাই হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংরক্ষণশীল বল কী পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করুন অর্থাৎ ডাব্লুই টু হচ্ছে সামেশন এফ ভ্যাক্টর ডট ডিএস ভ্যাক্টর সংরক্ষণশীল বল হচ্ছে কোনো কোনো একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থায় ফিরে আসলে কোনাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় সেই বলকে সংরক্ষণশীল বল বলে তাহলে আমরা যে বল প্রয়োগ করব কোন বস্তুর উপরে সেই বলের কারণে কাজের পরিমাণ যদি শূন্য হয়ে যায় অর্থাৎ পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসলে যদি কাজের পরিমাণ শূন্য হয় তাহলে সেই বলকে সংরক্ষণশীল বল বলবো অর্থাৎ বল আমাদের অপচয় হয়নি যেমন অভিকর্ষ বলটা এরকম যে আমাদের এইখানে কিছু চিত্র দেখানো আছে যে এই বরাবর আমাদের বল কাজ করছে এটা হচ্ছে এক অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের এক্স আই অর্থাৎ আমাদের শুরুর দিকে আচ্ছা আমরা একটু ড্র করা ট্রাই করি ওকে তো এইখানে হচ্ছে এক্স আই আর ওটা হচ্ছে এক্স এফ অর্থাৎ শুরুর দিক আর এটা হচ্ছে আমাদের শেষের দিক এই হচ্ছে আমাদের বল খ গ ধরি কোনো বস্তুর উপর বল এফ একসক্ষ বরাবর ক্রিয়াশীল তাহলে বলটা ক্রিয়াশীল হচ্ছে একসক্ষ বরাবর বলটির মান বস্তুটির অতিক্রান্ত দূরত্ব অ্যাক্স এর উপর নির্ভরশীল সুতরাং এফ হচ্ছে এক্স যেখানে আমরা ক নাম্বার চিত্রে দেখানো হচ্ছে এক্স কেন কারণ বলটা একসক্ষ বরাবর করা হয়েছে সেজন্য বস্তুটি আদি অবস্থান যদি আমরা এক্স আই ধরি এবং শেষ অবস্থান যদি আমরা এক্স এফ অথবা এস যে কোনো একটা ধরা যায় তো এখানে এক এক্স এস হবে এই এক্স এস সরি এক্স এফ আদি অবস্থা হতে শেষ অবস্থানে যেতে কৃতকাজের পরিমাণ হিসাব করব এখন মোট স্মরণকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা অংশে আমরা ভাগ করছি প্রত্যেকটা অংশকে আমরা মনে করলাম যে অবস্থানগুলোর চেঞ্জ হচ্ছে ডালেক্স অর্থাৎ এখান থেকে এখানে আসতে ড্যালাক্স এখান থেকে এখানে যেতে ড্যালেক্স এরকম তাহলে অ্যান সংখ্যক সংখ্যায় অংশে বিভক্ত করি প্রথম ক্ষেত্রে স্মরণ হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় ক্ষেত্রে স্মরণ হবে আমাদের এক্স আই প্লাস ডেলাক্স খালি ড্যালেক্স পরিমাণ একটু স্মরণ হচ্ছে এক্সআই থেকে শুরু করে এক্স আই প্লাস ডেলাক্স জাস্ট ডেলাক্স পরিমাণ পরিবর্তন হয়ে গেছে পর্যন্ত ক্ষুদ্র স্মরণ হচ্ছে আমাদের ড্যালাক্স এই ক্ষুদ্র স্মরণকালে বল অপরিবর্তিত থাকে সুতরাং এই অংশে কাজের পরিমাণ আমরা জানি কাজ কাকে বলে কাজ হচ্ছে বল গুণন স্মরণ এখন বল হচ্ছে আমাদের এফ ওয়ান আর স্মরণ হচ্ছে আমাদের ডালাক্স অন্যভাবে দ্বিতীয় কাজ হবে আমাদের এক্স আই প্লাস ডেল্স থেকে এক্স আই প্লাস টু পর্যন্ত এই আমাদের স্মরণ হবে আমাদের ডালাক্স তার মানে কাজের পরিমাণ হবে ডেল আর ডাব্লিউ টু ইকোয়াল টু হচ্ছে এফ টু ডেলাক্স দ্বিতীয় ক্ষেত্রের জন্য এফ টু ব্যবহার করা হয়েছে বস্তুটি এক্স ওয়ান থেকে এক্স আই প্লাস ডেলাক্স পর্যন্ত সরাতে এটা আসলে মূলত এক্স ওয়ান না এক্স আই হবে বস্তু রেখে এক্স আই থেকে এক্স আই প্লাস ডেল এক্স পরিমাণ সরাতে এফ এক্স বল দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের ডাব্লু ইকাল টু ডেল ডাবলু ওয়ান প্লাস ডেল ডাব্লু টু প্লাস ডেল ডাব্লু থ্রি এরকম করে ডেল ডাব্লু এন পর্যন্ত তাহলে আমরা মান বসাতে ডেল ডাব্লু ওয়ানের মান হবে কি এফ ওয়ান ডেল এক্স ওয়ান বা না না ডেল এক্স ওয়ান হবে না ডেল এক্সই হবে আর ডেল ডাব্লু টু হবে আমাদের এফ টু ডেল ডাব্লু টু ডাব্লু এ ইয়ার ডেল এক্স আর ডেল ডাব্লু থ্রি হচ্ছে এফ থ্রি ডেল এক্স তাহলে টোটালকে আমরা লিখতে পারি সামেশন কে ইকোয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এফ কে ইকোয়াল টু ড্যাল এক্স এখন কৃতকাজের সঠিক মাপ পেতে ডেল এক্স কে শূন্য এবং এন কে অসীম ধরে নিতে হবে তাহলে আমরা শূন্য থেকে অসীম পর্যন্ত আমরা গণনা করব এফ কে ডেল এক্স অতএব কিন্তু লিমিট ডেল এক্স হচ্ছে জিরো সামেশন এন কে ইকোয়াল টু জিরো সরি কে ইকোয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এফ কে ডেল এক্স রাশিটি ক্যালকুলেশ ক্যালকুলেশের ভাষায় ক্যালকুলেশের ভাষায় হচ্ছে সামেশন এক্সাই থেকে এক্স পর্যন্ত এফ এক্স ডি এক্স যদি আমরা এটাকে এক্সাই থেকে এক্স এফ পর্যন্ত এফ এক্স ডিএক্স করে ফেলি তাহলে আমাদের মান দাঁড়াবে এফ ভ্যাক্টর ডেল অ্যাস ভ্যাক্টর পরবর্তী বল দ্বারা কৃত কাজ দ্বিমাত্রিক ঘটনার ক্ষেত্রে কাজ হিসাব করার জন্য কণাটির গতিপথ বিপুল সংখ্যক ক্ষুদ্র কণা ক্ষুদ্র স্মরণ ডেল এস ভেক্টর বিভক্ত করি উপরের চিত্রে প্রতিটি অবস্থান বল এফ ভেক্টর এবং এফ ভেক্টর ও ডেল এস ভেক্টরের অন্তর্ভুক্ত কোন হবে আমাদের কি থেটা ডেল এস ভেক্টর স্মরণকালে কোনার ওপর এফ বল দ্বারা কৃত কাজের পরিমাণ হবে ডেল ডাব্লু ইকাল টু এ এফ ভ্যাক্টর ডট ডেল এস ভেক্টর এখানে এফ ভেক্টর ও ডেল এস ভেক্টরের দিক একই সুতরাং আই থেকে এফ পর্যন্ত যেতে মোট কাজের পরিমাণ হবে ডাব্লু ইকাল টু সামেশন ডেল ডাব্লিউ ড্যাল ডাব্লিউ মানে কি এটার আমরা মান পেয়েছিলাম এফ ভেক্টর ডট ড্যালেশ ভেক্টর এখানে এফ ভ্যাক্টর ডট ড্যালএশ ভেক্টর এই ডট গুণের কারণে যারা গত ক্লাস দেখেছেন তারা কিন্তু জানেন যে ডট গুণের আমাদের কস্থিটা আসে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এফ ডট ড্যালেশ কস্তেটা যদি ড্যালেশগুলো যদি ক্ষুদ্র হয় তাহলে ডাব্লিউই কলটা হবে সামেশন ডি আই থেকে অ্যাপ পর্যন্ত তাহলে ডি মান হবে এফ ভেক্টর ডট ডি এস ভ্যাক্টর এটি হচ্ছে আমাদের সমীকরণ এটা প্রমাণিত শক্তি যান্ত্রিক শক্তি গতিশক্তি কাকে বলে প্রমাণ করো ডাব্লিউ ইউ হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন এটাও আরেকটা প্রশ্ন শক্তি কি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক রূপ দুইটি গতিশক্তি এগুলো আপনারা একটু দেখে নিন এরপরে আসছে আমাদের প্রমাণ এম ভরের স্থির বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করা হলো একটা বস্তু আছে যেটি হচ্ছে এম ভরের তার উপরে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করা হলো এক সক্ষ বরাবর স্মরণ ঘটলো এবং বেক জিরো থেকে ভিতে উন্নতি হলো কৃতকাজ কী হবে তাহলে ডাব্লু ইকাল টু সামেশন ভি ইকাল টু জিরো থেকে ভি ইকোয়াল টু ভি পর্যন্ত এফ ডি এক্স তাহলে এফ আমরা জানি আবার এম এ এই অ্যামই লিখে দিলাম এখানে এখন এর পরিবর্তে আমরা লিখতে পারি যেমন এফ ইকালটা হচ্ছে এখানে এ এম এ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি ভি বাই অর্থাৎ ডি ভি ডিএক্স এই উভয় পক্ষে আমরা গুণ করে দিলাম উপরে নিচে এখন ডিভি বাই ডিএক্স এক্স ডিটি আবার ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে কিন্তু আমাদের ভি মানে এক্স হচ্ছে আমাদের স্মরণ স্মরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ দেই তাহলে স্মরণের হার হয়ে যায় স্বর্ণের হারকে বেগ বলে তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পাচ্ছি ভি ডিভি বাই ডিএক্স ডিএক্স এটা কিন্তু পড়া হয় ডিডিএক্স ভি ডিডিএক্স ভি মানে একসাথে এইভাবে পড়া হয় তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি ডিভি বাই ডি ডিএক্স তো এখন জিরো থেকে ভি পর্যন্ত এখন থাকতেছে আমাদের এম এই যে ডিএক্স এই এ গেল কাটা তাহলে থাকতেছে আমাদের কি ডি তাহলে ডিভিতে যদি আমরা সমাকলন করি তাহলে এই যে এমটা এমটা কিন্তু ধ্রুবক এটা আমরা সামনে নিয়ে গেলাম আর ভিটা হবে কি ভি স্কোয়ার মানে একবারে যাবে পাওয়ার মনে করেন ওয়ান 1 ওয়ানটা হয়ে যাবে টু আর নিচে ওই পাওয়ারটাই নিচে লিখতে হয় টু এখন জিরো থেকে ভি পর্যন্ত একবার এর মান ভি বসাবো একবার ভিড় মান জিরো বসাবো জিরো বসালে তো কোনো খবর নেই তাহলে ভি এর মান যদি ভি বসাই তাহলে ভি স্কোয়ার হবে আর এই আমাদের যে টুটা এখানে আমরা সামনে টানে নিয়ে নিলাম ওয়ান বাই টু হাফ এম ভি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত কিন্তু সংজ্ঞানুসারে এই কৃত কাজই হচ্ছে বস্তুর গতিশক্তি কে তাহলে কে আমরা লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্কে এবার আসি ভরবেগকে কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয় যেমন এখানে আমাদের এম ভি স্কোয়ার পি হচ্ছে এম ভি তাহলে আমাদের এম ভি যদি হয় তাহলে ভি এর স্কোয়ার আছে এম এর উপর স্কোয়ার থাকলে আমাদের সহজ হবে তাই এম আমরা আটটা উপরে নিব আর উপরে যদি নেই একটা নিচেও নিয়ে নিলাম আমরা এম ভি এর উপর স্কোয়ার দিলাম এম ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি পি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কে ইকাল টু পি স্কোয়ার বাই টু এম এটাও আমাদের প্রমাণিত এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ধ্রুব বলের জন্য কার্যশক্তি উপপাদ্য ব্যাখ্যা করো অথবা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্যের পরিমাণ ব্যাখ্যা করো বিবৃতি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান ধ্রুব বলের জন্য ভি নট বেগে গতিশীল অ্যাম কোনো বস্তুর ওপর এফ বল ক্রিয়া করে করলে একস্মরণে বস্তুর শেষ বেগ ভি হলে কৃতকাজ হবে ডাবল ক্যাল টু এফ এক্স এফ মানে কি এম এ ডাবল টু হচ্ছে এম এ এক্স এই এ এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু অর্থাৎ ভিনট স্কোয়ার এখানে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এক্স এখন যদি আমরা ভি স্কোয়ার এখানে ইউ স্কোয়ারকে সামনে নিয়ে যাই বা ভিনট স্কোয়ারকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে এরকম হচ্ছে আর টু এ এক্স এই টুটাকে এখানে গুণ অবস্থা আছে এখানে যদি দিলাম আমরা ভাগ তাহলে এখানে মান থাকতেছে আমাদের এ এক্স এই এ এক্সের মান দাঁড়ালো ভি স্কোয়ার মাইনাস ভিনট স্কোয়ার বাই টু এখানে আমরা মানটা বসায় দিছি ডাব্লিউ কলটা হচ্ছে হাফ হাফ কেন এই যে টু এই টুটা আমরা সামনে নিয়ে গেলাম হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার এখন এই হাফ এম ভি স্কোয়ারকে বলা হয় কে আর হাফ মাইনাস হাফ নট ভি স্কোয়ার এই হাফ নট ভি স্কোয়ারকে বলা হয় কে নট অর্থাৎ এইখানে আমরা বুঝতে পারতেছি কে অর্থাৎ কে থেকে কে নট মানে আমাদের গতিশক্তির পরিবর্তন হচ্ছে আমাদের কি ড্যাল কে কৃতকাশিকলটা হচ্ছে বুঝতে গতিশক্তির পরিবর্তন পরিবর্তনশীল বলের জন্য এফ বল প্রয়োগে কণাটি এক্স নট অবস্থান থেকে এক্স অবস্থানে সরাতে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ তো ডাব্লিউ টু হচ্ছে আমাদের সামেশন এক্স নট থেকে এক্স এফ ডি এফ ডি এক্স মূলত আমাদের কাজ এফ ইকলটা আবার হচ্ছে আমাদের এ আর এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি ভি বাই ডিএক্স ডিএক্স এই ডিএক্স এ ডি এ এটা আমরা এর আগের প্রশ্নের সমাধানে দেখেছিলাম তো এখন আমাদের এম ভি ডি ভি তো এখন এক্স নট থেকে এক্সের মধ্যে যদি আমরা সমাকলন করি তাহলে ভি স্কোয়ার বাই টু এই অ্যামটাকে সামনে নিলাম এখন ভি হয়ে গেলো আমাদের ভি স্কোয়ার বাই টু এখন একবার ভি এর মান ভি বসাবো একবার বসাবো ভি নট তাহলে আমাদের মান দাঁড়াবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার ডাব্লিউ ক্যাল টু কে মাইনাস কে নট অর্থাৎ ড্যাল কে অর্থাৎ একই রকম আমাদের পরিবর্তনশীল বলের জন্যও যা আমাদের ধ্রুব বলের জন্যও তাই বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীল নীতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভব শক্তি বলতে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে শক্তির নিত্যতা কি শক্তি সৃষ্টি বা বিনাশ নেই শক্তি কেবল রূপ থেকে রূপে রূপান্তরিত হয় মাত্র মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় এই দুইটি জিনিস যান্ত্রিক শক্তি লিখ নিত্যতা লিখ ও বিকশ প্রভাবেই মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যাখ্যা বা প্রমাণ করো ওকে এইখানে একটা বিষয় বুঝতে হবে কোনো একটা বস্তু এই অবস্থানে আছে এই জায়গাটাতে এম ভরের একটা বস্তু এখন এই জায়গা থেকে যদি আমরা এইচ মাইনাস এক্স পরিমাণ নিচে নামাই নেই মানে নিচের অংশটাই ভূমি থেকে এই অংশটাকে বললাম আমরা এক্স আর তাহলে এই অংশটা হবে যেহেতু এই উচ্চতায় ছিল তাহলে এইস মাইনাস এক্স হচ্ছে এই অংশটা দূরত্ব যখন উপর থেকে নিচের দিকে বস্তুটা পড়তে থাকবে তখন এর বিভব শক্তি থেকে গতিশক্তি বৃদ্ধি পাবে আর ভূমি থেকে সে যতটুকু উচ্চতায় থাকবে সেটা হচ্ছে তার বিভব শক্তি আর উপর থেকে সে যতটুকু নিচে নামবে এটা হচ্ছে তার গতি শক্তি উপর থেকে নিচে যত নামবে তার গতিশক্তি বৃদ্ধি পাবে বিভবশক্তি হ্রাস পাবে বিবৃতি কোনো বস্তু কোন ব্যবস্থা কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি শক্তির সমষ্টি সর্বদাই থাকবে কি ধ্রুব ধ্রুব বলতে কি দুইটার যোগফল সময় হবে সমান অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব হচ্ছে ইকল অর্থাৎ ইউ প্লাস প্লাস আই ইকল টু এফ প্লাস কে এফ প্রমাণ ধরা যাক এম ভরের কোনো বস্তুকে ভূমি থেকে অভিকর্ষ বিরুদ্ধে এই যুচ্ছতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির রাখা হলো এই বিন্দুতে হচ্ছে স্থির রাখা হলো এ অবস্থানে সমস্ত শক্তি হচ্ছে আমাদের কি বিভব শক্তির সূত্রটা তো আমরা জানি এখন বস্তুটি যদি অভিকর্ষ বলে প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে বস্তুর বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে এ বিন্দুতে শক্তি কত ইউ এ ধরা হয়েছে এখানে এম জি এইচ আর যদি ক্লাস নাইন টেনের বই দেখি তাহলে সেখানে বলা হচ্ছে শক্তিকে ভি দ্বারা ইউ এ বলার কারণ হচ্ছে এ বিন্দুতে সেই জন্য এম জি এইচ আর গতিশক্তি হবে কি জিরো কারণ এ জায়গাটাতে এ বিন্দুটাতে বস্তুরা স্থির ছিল স্থির থাকলে বেগ নাই বেক না থাকলে গতিশক্তি হচ্ছে জিরো এ বিন্দুতে মোট শক্তি হবে আমাদের কি ইএ কল্ট হচ্ছে এ প্লাস কে এ অর্থাৎ হচ্ছে আমাদের এম জি এইচ এখন বস্তুর বলের প্রভাবে এ বিন্দু থেকে যদি এইচ মাইনাস এক্স দ্রুত অতিক্রম করে নিচে আসে এই যে এ বিন্দু থেকে যদি আমাদের বি বিন্দু অবস্থানে যদি আসে এইচ মাইনাস এক্স পরিমাণ দূরত্ব নিচে নেমে আসে তাহলে বিন্দুতে আসলে বিন্দুতে বিভব ও গতিশক্তি উভয়ই থাকে বি বিন্দুতে বিভব শক্তি হবে আমাদের কি UB কল টু এম জি এক্স কেন এম জি এক্স হলো এক্স হচ্ছে আমাদের ভূমি থেকে এটার কত উচ্চতায় আছে সেটা এক্স মিটার উচ্চতায় আসে এই জন্য আমাদের লিখতে হবে এম জি এক্স আর বি বিন্দুতে গতিশক্তি হবে কেবিকল টু হাফ এম ভি স্কোয়ার এই ভি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের ইউ স্কোয়ার তো বাদ কারণ আদিবেগ হচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের সূত্র ধারাচ্ছে হাফ এম টু এখানে হচ্ছে হাফ এম তো আগেরই ছিল এখানে টু জি এইচ এইচ বলতে সে কতটুকু নিচে নামছে সে নিচের দিকে নামছিল এইচ মাইনাস এক্স এখন এই টুই এই এ গেল কাটা এম জি আর এইচ গুণ করলে এম জি এইচ আর এম জি আবার এক্সের সাথে গুণ করলে হবে এম জি এক্স এম দুইটা যদি আমরা যোগ করে দিই এম জি এক্স এম জি এক্স কাটা তাহলে আবার থাকলো আমাদের এম জি এইচ এই বস্তুটি অবশ্য বলার প্রভাবে বি বিন্দু থেকে এইচ জুতে অতিক্রম করে সি বিন্দুতে আসলে সি বিন্দুতে বিভব গতিশক্তি কত হবে সি বিন্দুতে বিভব শক্তি হবে জিরো কারণ সি বিন্দুটা হচ্ছে ভূমি ভূমিতে কোনো উচ্চতা নাই সেই জন্য এটা হচ্ছে জিরো সি বিন্দুতে গতিশক্তি কত হবে হাফ এম বি স্কোয়ার হাফ এম ভি বলতে ভি স্কোয়ার বলতে টু জি এইচ এইচ মিটার দ্রুত নিচে নামছে এই জন্য এইচ টুয়ে কাটা তাহলে আবার দাঁড়ালো কি এম জি এইচ এবার যদি মান বসাই এই ইউ সির মান জিরো আর কেসি মান এম জি এইচ দুটো যোগ করলে হবে এম জি এইচ আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখলাম যে প্রতি ক্ষেত্রেই মোট শক্তির পরিমাণ হচ্ছে এম জি এইচ কোনো বস্তু কোনো ব্যবস্থাকে আবার সংরক্ষণশীল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তি সমষ্টি সর্বদা দ্রুব থাকে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যাখ্যা সরল দোলকের ক্ষেত্রে সরল দোলক যদি আমরা দেখি তাহলে বস্তুরা মনে করি আমরা এ বিন্দুতে ছিল এ বিন্দু থেকে যখন আমরা এই পাশে অপসারণ করলাম তখন সি বিন্দু সি বিন্দু থেকে আসলো বি বিন্দু বি বিন্দু মূলত সদাসতি উপরের দিকে পি বিন্দুতে আর সি বিন্দুতে যখন গিয়েছিল তখন সদাশতী উপরের দিকে হচ্ছে আমাদের কিউ বিন্দুতে ধরা যাক ও এ একটি দোলক ও এ হচ্ছে আমাদের একটি দোলক বি দোলকের সর্বাধিক স্মরণ এই বি হচ্ছে দোলকের সর্বাধিক স্মরণ এর অবস্থান এবং বি বিন্দুতে দোলকটি মুহূর্তের জন্য থেমে যায় বি বিন্দুতে দোলকের সম্পূর্ণ শক্তি স্থিতিশক্তি অর্থাৎ গতিশক্তি সরি স্থিতিশক্তি হচ্ছে বিভব শক্তি বিভব শক্তিরূপে কাজ করে এবং এ থেকে বি পর্যন্ত যাওয়ায় এ থেকে বি পর্যন্ত যাওয়া মানে খারাপভাবে এ থেকে পি পর্যন্ত যাওয়া মানে এ থেকে বি পর্যন্ত যাওয়া আর খারাপভাবে এ থেকে পি পর্যন্ত যাওয়া একই কথা বি বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে আমাদের এম জি এপি এ থেকে পি আর বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে আমাদের কি জিরো কেন স্থিতিশক্তি এম জি এপি আমরা জানি স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ এইচ বলতে কতটুকু উচ্চতায় সে আসে বা মানে কতটুকু গভীর গভীরতা না উচ্চতার দিকেই থাকে তো এখানে উচ্চতায় আছে এ থেকে পি পর্যন্ত যদিও সেটা অন্য পথে একটু বৃত্তাকার পথে কিন্তু সে উপরের দিকে যদি আমরা কল্পনা করি তাহলে কতটুকু এ থেকে পি পর্যন্ত এই জন্য এপি বিন্দুতে গতিশক্তি হচ্ছে আমাদের কি জিরো যেহেতু এখানে সম্পূর্ণ শক্তি বিভব শক্তি বিবিন্দুতে মোট শক্তি হচ্ছে এম জি এপি এম জি হচ্ছে এপি কারণ জিরোর সাথে যোগ করলে কী হবে এম জি হবে এখন সি বিন্দুতে পৌঁছালে যদি সিতে পৌঁছায় তাহলে বি থেকে সিতে আসার জন্য আমাদের একটা গতি পেয়েছে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে সি বিন্দুতে শক্তি এম জি এ কিউ এ থেকে কিউ পর্যন্ত এরপরে এম জি এ কিউ হয়ে গেলো এটা সি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কার হাফ এম আর ভি বলতে এখানে আমাদের কি ভি স্কার বলতে আমাদের জানি টু জি এইজ বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের পি থেকে কিউ পর্যন্ত পি থেকে কিউ পর্যন্ত তাহলে এইজের পরিবর্তে আমরা লিখছি আমাদের পিকিউ পিকিউ মূলত কী পিকিউ মূলত হচ্ছে আমাদের পিকিউ মূলত হচ্ছে পি থেকে এ পি এ মাইনাস কিউ বা এ পি মাইনাস কিউ এ পি মাইনাস হচ্ছে কিউ মাইনাস কিউ কিউ এই পুরোটা থেকে আমাদের বাদ দিলে পি কিউ পাওয়া যায় তাহলে পি এপি মাইনাস এ কিউ এখন যদি আমরা গুণ করে দেয় এম জি এপি এম জিএ কিউ তাহলে এম জিএ কিউ এম জিএ কাটা এম জি এপি যেটা আমরা বি বিন্দুতে দেখেছি যে মোট শক্তির পরিমাণ ছিল এম জি এপি অর্থাৎ বি এবং সি বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন নাই এটাই যান্ত্রিক শক্তির নিত্যতা এখন কাজ ক্ষমতা শক্তির গাণিতিক সমাধানটা আমরা দেখে নিই এগুলো আমি আর কিছু বলবো না এটা জাস্ট আপনারা নিজেরাই সমাধান করে ফেলবেন যেমন এখানে দুই নিউটন বল নির্দিষ্ট ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে বলের দিকে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে পাঁচ মিটার সরে গেল তাহলে আমরা জানি ডাবলি গোলটা এফ এস কস্তেরা এফ মানে হচ্ছে আমাদের বল দুই নিউটন এস হচ্ছে স্মরণ পাঁচ মিটার আর কস্তেটার মানে হচ্ছে আমাদের কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে মান যদি আমরা বসিয়ে ফেলি তাহলে মান আসে ফাইভ জোন একশো কেজি ভরের বস্তু দুশো কেজি মিটার পার সেকেন্ড গতিশক্তি ব্যয় করে তাহলে আমাদের কি গতিশক্তি বের করতে গেলে আমাদের কী জানবো কে এই টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এটাকে যদি ভরবেগের সাথে যেহেতু এখানে ভরবেগ আছে ভরবেগের সাথে তুলনা করি তাহলে কে এই গলটা হচ্ছে পি স্কোয়ার বাই টু এম মান বসাই দিলে অঙ্ক শেষ এরপর হচ্ছে আমাদের টু কে দুই কেজি ভরে কোনো বস্তুর কত উচ্চতায় ফেললে এর গতিশক্তি সাতাইশ কে কিলোমিটার পার আওয়ার বেগে চলমান দুইশো কেজি লরির গতির শক্তির সমান হবে দুইশো কেজি লরির গতিশক্তিটা বের করতে হবে আগে আমাদের প্রশ্ন অনুসারে এই যে কত কোনো বস্তুকে কত উঁচু থেকে ফেললে কত উঁচু বলতে এখানে আমাদের বিভব শক্তি বিভব শক্তির মান হচ্ছে আমাদের গে এম জি এইচ এখানে আমাদের এই এর মানটা বের করলে হয়ে গেল অর্থাৎ এগারোশো সাতচল্লিশ জাস্ট এখানে সবকিছু দেওয়া আছে লরির ভর বেগ বস্তুর ভর উচ্চতা চৌষট্টি মিটার উঁচু স্থান হতে জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বস্তুকে খাড়া নিচে দেখে ফেলে দেওয়া হলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে গতিশক্তি হচ্ছে আমাদের হাফ এম বিএস কার এটাকে আমরা লিখতে পারি এম জি এইস এম এর মান লিখো জি এর মান লেখ লিখেন এবং এর মান লিখেন আমাদের কাজ শেষ পাঁচ নম্বর ত্রিশ মানে থার্টি মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা পদে পড়তে দিলে কথা এর গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে তাহলে গতিশক্তি শক্তির দ্বিগুণ গতিশক্তি শক্তি আমাদের বিভব শক্তি হচ্ছে টু এম জি এইস আমাদের টোটালি মান আসবে আমাদের দশ মিটার উচ্চতায় আমরা এটাকে এইভাবেও লিখতে পারি এম জি এইস হচ্ছে এখানে বলছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বিভব শক্তির দ্বিগুণ এটাকে আমরা কয় দ্বারা গুণ দিব দুই দ্বারা বিভব শক্তি হচ্ছে এম জি এইচ এইচ এর মানটা আমরা বের করতে পারলেই হয়ে গেল এম এম এ কাটা তাহলে তারা হলো ভিএস ক্যারিক টু জি এইচ তো এইভাবে আমরা বলতে পারি তবে এখানে সমাধান আছে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স কেজি ভরে একটি বস্তুকে প্রতি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার উচ্চ পিসটি সিঁড়ি তাহলে টোটাল উচ্চতাটা কত হবে এই পঁচিশের সাথে বিশ গুণ করে যেটা আসবে সেটা সেন্টিমিটার আর এটাকে আমরা মিটারে প্রকাশ করবো সময় হচ্ছে টেন সেকেন্ড তাহলে ডাব্লিউ কলটা আমরা জানি পিটি কারণ আমার পি পিই টু আমরা জানি কি পি পিই টু জানি ডাব্লিউ বাই টি ক্ষমতা ক্ষমতায়িকলটা হচ্ছে ভাগ সময় তো এই ক্ষেত্রে আমরা পি কাল টু এইটা তো লিখলেই হয়তো পি কাল টু ডাব্লু বাই টি আর ডাব্লুই টু হচ্ছে আমাদের কি এফ এস বাই টি এফ এর মান এস এর মান এবং কি টি এর মান দেওয়া আছে মান বসিয়ে দিলেই পি এর মান আমরা পেয়ে যাব দুশো সত্তর কেজি ভরে একটি বোঝা একটি ট্রেনের সাহায্যে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে উপরে ওঠানো হলো ট্রেনের ক্ষমতা কত ক্ষমতা আমরা জানি পিই কল এইখানে এই সূত্রটা আপনারা জানেন কি না জানি না এই পি কলটা আমরা জানি এখানে আমি একটু লিখি পিই কলটা আমরা জানি হচ্ছে ডাব্লু বাই টি ডাব্লু বাই টি আবার ডাব্লুই কলটা হচ্ছে আমাদের কি এফ এস এফ এস বাই টি এই যে আমাদের এস বাই টি যে আছে অর্থাৎ স্মরণের হার স্মরণের হারকে বেগ বলে এফ ইকলটা আমরা লিখতে পারি এখানে ভি এই জন্য পি কলটা হচ্ছে এফ ভি মানবসাইদের হয়ে গেল একটি দালানের ছাদে লাগানো পাঁচ মিটার লম্বা একটি মইমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে আর ষাট কেজি ভরে একটি ব্যক্তি বিশ কেজি ভরের বোঝা নিয়ে দশ সেকেন্ডে ছাদে উঠেন তাহলে টোটাল তার ওজন হচ্ছে কত আশি কেজি দশ সেকেন্ডে ছাদে উঠে অর্শক্ষমতা কত ক্ষমতা বের করতে হবে পিয়ের মান পিয়ের মান হচ্ছে আমাদের একশো ছিয়ানব্বই ওয়াট এটাকে অর্ষক্ষমতা করতে গেলে সাতশো ছিচল্লিশ দ্বারা ভাগ দিতে হবে এটাকে এইচপি হর্স পাওয়ার বলে জিরো পয়েন্ট টু সিক্স এইচ পি কোনো কুয়া থেকে বিশ মিটার উপরে পানি তোলার জন্য ছয় সিক্স কিলো ওয়াট এর একটি পাম্প ব্যবহার করা হচ্ছে পাম্পের দক্ষতা এইটি এইট পয়েন্ট টু পার্সেন্ট হলে প্রতি মিনিটে কত লিটার পানি তুলবে অর্থাৎ আমাদের এটা হচ্ছে কর্মদক্ষতার কাহিনী পাম্পের কার্যকর ক্ষমতা পি কল্ট হচ্ছে এইটি এইট পয়েন্ট ইন্টু এইটি এইট পয়েন্ট টু পার্সেন্ট ইনটু পি ড্যাশ তাহলে আমাদের এখানে মান আসবে পি এর মান হচ্ছে আমাদের পাঁচ হাজার দুইশো বিরানব্বই অর্থাৎ ছয় হাজার হচ্ছে আমাদের ওইটা ক্ষমতা ছিল কিন্তু তার কাজ করে কত এইটি এইট পয়েন্ট টু পারসেন্ট তার মানে পাঁচ হাজার দুইশো বিরানব্বই ওয়ার্ডের মতো সে তার ক্ষমতা আছে আমরা জানি ক্ষমতা পি কল টু হচ্ছে ডাব্লিউ বাই টি এম জি এইচ বাই টি এখানে আমাদের এমের মানটা বের করবো অর্থাৎ ষোলোশো বিশ কেজি এক কেজি পানির আয়তন হচ্ছে এক লিটার তাহলে পানির আয়তন হচ্ছে ভি কল টু ষোলোশো বিশ লিটার একটি মোটর মিনিটে পাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার ফাইভ কেজি পানি একশো মিটার উপরে উঠতে উঠাতে পারে মোটরটির দক্ষতা সত্তর পার্সেন্ট হলে ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে আমাদের কত ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন পাওয়ার সেভেন ওয়ান এটা একটু নিজেরা করে ফেলিয়েন এখানে আসে একশো মিটার গভীরে একটি কোয়া থেকে ইঞ্জিনের সাথে প্রতি মিনিটে এক হাজার কেজি পানি উঠানো হয় যদি ইঞ্জিনের ক্ষমতা ফোরটি টু পার্সেন্ট নষ্ট হয় তাহলে এর অস্ব ক্ষমতা কত সায় থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এইচ পি তো এইখানে আছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাস দেওয়া আছে তো পানি শূন্য করতে হবে পাম্পের অর্শ ক্ষমতা রূপান্তর করতে হবে আবার আমাদের যেটা ক্ষমতা বের হবে সেই ক্ষমতাটাকে আমরা সাতশো ছিচল্লিশ দ্বারা ভাগ দিয়ে দিব সিক্স পয়েন্ট এইট সেভেন এসপিতে আমরা রূপান্তর করে ফেললাম মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিউটনের মহাকর্শের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো নিউটনের মহাকর্ষ সূত্র ওটা আমাদের সবারই জানা নিউটেন মহাকর্ষের সূত্র মতো এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনা একেবারে নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বল বস্তু বস্তুদের কেন্দ্রক সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করে সূত্র মতো আমরা জানি এফ সমানুপাতকে এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার অথবা এটাকে আমরা লিখতে পারি সমানুপাতিক উঠে দেয় ইকুয়াল জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এম ওয়ানের মানধরম ওয়ান এবং এম টু এর মানধলাম ওয়ান ডি ওয়ানের মান যদি ওয়ান ধরি তাহলে এফের দাঁড়ায় হচ্ছে জি একক ভরের দুটি বস্তু কণার একক দূরত্ব থেকে যে বল পরস্পরকে আকর্ষণ করে তার মান হচ্ছে মহাকর্ষীয় দুর্ভোগ মহাকর্ষীয় দুর্ভোগের মাত্র হচ্ছে জি ইকাল টু এফ ডি স্কোয়ার বাই এম 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 ওয়ান এম টু তাহলে আমাদের বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু আর দূরত্বের মাত্রা হচ্ছে এল স্কোয়ার আর এখানে ভরের মাত্রা হচ্ছে এম স্কোয়ার তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি অ্যাল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে বোঝায় এক কেজি ভরে দুটি বস্তু এক মিটার দূরে স্থাপন করলে এগুলো পরস্পরকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন বল দ্বারা আকর্ষণ করে এইবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভবিষ্ঠ হতে এই উচ্চতায় কোনো বিন্দুতে জি এর মান নির্ণয় করো অর্থাৎ আমরা এই উচ্চতায় নিয়ে গেলাম এখানে জি এর মান কত হবে পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি ইকোয়াল টু জি এম বাই আর স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমাদের জানা এইযুত্রতে অভিকর্ষ স্তরণ হবে মনে করেন যে সেটার সেটাকে আমরা ধরলাম জি ড্যাশ ইকোয়াল টু হচ্ছে জি এম এখানে আর এর মানটা হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার এখন যদি আমরা জি ড্যাশকে জি দ্বারা ভাগ করে দিই তাহলে জি এম জি এম কাটা যাবে অর্থাৎ আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার হবে অর্থাৎ জি ড্যাশ ইকোয়াল টু হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন জি জি এর সাথে হবে এটা গুণ নিশ্চয়ই এই মানটা হবে কম কারণ উপরে শুধু আর স্কোয়ার নিচে আর স্কোয়ার প্লাস এইচ হোল স্কোয়ার মানে এই মানটা হচ্ছে বড় এই এই ছোটো মানের সাথে যদি জি গুণ করা যায় জি এর মানটা কমে আসবে তাহলে আমরা আর স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দেই তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার আর এটা হচ্ছে উপরে যা হবে ইনভার্স আর এর এইজের মানটা আর এর চাইতে কিন্তু অনেক ছোটো আর এর মান যদি আর এর চাইতে অনেক ছোট হয় তাহলে ওয়ান প্লাস এইচ বাই আর ইনভার্স টুকে দ্বিবদ উপপাদের সাথে বিস্তৃত করে এইচ বাই আরও খুব ক্ষুদ্র হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি জি ড্যাশ ইকাল টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর এই হলিস্কো এই যে মাইনাস টু এটা বাদ চলে গেল টু এইচ বাই আর ইন্টু জি তাহলে সুতরাং ভবিষ্যতে যত উপরে উঠা যায় জি এর মান তত কমতে থাকে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে জি এর মান অথবা দেখাও যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য মানে ভিতরের দিকে এবার এর আগে দেখছিলাম আমরা বাইরের দিকে এটা হচ্ছে ভিতরের দিকে এবিসি পৃথিবী ও কেন্দ্র পৃথিবীর আর বেসারদের মোটামুটি গোলক বিবেচনা করি পৃথিবীর আয়তন ভি কল্ট ফোর বাই থ্রি পাই আর কিউব এম এর মান হচ্ছে আমরা জানি আর রো ইকল্ট হচ্ছে এম বাই ভি এটা আমরা সূত্রটা জানি এম বাই ভি এটা ঘনত্বের সূত্র তাহলে এম ইকল লিখতে পারি আমরা রো ভি ভি এই যে ভি ভি এর মান আমরা পাইলাম ফোর বাই থ্রি পাই আর কিউব এই ফোর বাই থ্রি পাই আর কিউব রো ভবিষ্যে এ বিন্দুতে জি ইকল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার এই এম এর মানটা আমরা এখানে বসায় দিই ফোর বাই থ্রি পাই আর কিউব রো এবার আর স্কোয়ারের সাথে আর কিউব কাটাকাটি এখানে হবে শুধুমাত্র আর তাহলে ফোর বাই থ্রি জি পাই আর রো জি পাই আর রো ধরি পৃথিবীর অভ্যন্তর এ ড্যাশ বিন্দুতে কোনো বস্তু আছে এখন এই স্থানে গোলকের আয়তন বি ড্যাশ এবং ভর হচ্ছে এ ড্যাশ তাহলে বি ভি ড্যাশ ইকল হচ্ছে ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইস আর মানে যে কেন আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ থেকে আমাদের গভীরতায় গেছি তার মানে ব্যাসার্ধটা কমে গেছে সেটা হচ্ছে এইচ কিউব তাহলে ভি ড্যাশ রো ইকোয়াল টু এম ড্যাশ ইকোয়াল হচ্ছে ভি ড্যাশ রো ইকোয়াল টু ফোর বাই ফোর বাই থ্রি পাই আর কিউব পাই পাই আর মাইনাস এইচ হোল কিউব রো তাহলে জি ড্যাশের মান দাঁড়ালো ফোর বাই থ্রি পাই আর এইচ মাইনাস এইচ রো আর মাইনাস এইচ রো এক এবং দুই নং সমীকরণ থেকে পাই জি ড্যাশ বাই জি আর মাইনাস এইচ বাই আর তাহলে জি ড্যাস ইকাল হচ্ছে জি ওয়ান মাইনাস এইচ বাই আর কেন আর দ্বারা আর কে ভাগ করলে ওয়ান মাইনাস এইচ দ্বার এইচ ভাগ আর তিন নং সমীকরণ ভূবিষ্ঠতে যত নিচে যাওয়া যায় জি এর মান তত আমাদের কি কমতে থাকবে এখন পৃথিবীর কেন্দ্রে জিরো অর্থাৎ শূন্য বিন্দুতে ও বিন্দুতে এইজ হবে আর এইজ এবং আর হবে সমান আর কে আর দ্বারা ভাগ করলে আসবে ওয়ান কে ওয়ান দ্বারা বিয়ে করলে হবে জিরো কে জি দ্বারা গুন করলে হবে আমাদের কি জিরো পৃথিবীর কেন্দ্রে জি এর মান জিরো প্রমাণিত মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো মুক্তিবেগ সর্বপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খারাপ উপরে দেখে নিক্ষেপ করলে সেটি পৃথিবীতে আর ফিরে আসে না তাকে মুক্তিবেগ বলে রাশিমালা ধরা যাক এম ভাবে কোনো বস্তুকে খারাপ উপরে দেখে নিক্ষেপ করা হলো যখন বস্তু যখন বস্তু পৃথিবীর কেন্দ্রে থেকে আর দূরত্বে থাকে তখন পৃথিবীর অভিকর্ষ জন্য কেন্দ্রের দিকে আকর্ষণ বল লাভ করে মহাকর্ষ সূত্র অনুসারে এফ ইকাল টু কি জি এম এম বাই আর স্কোয়ার এখন এম হচ্ছে পৃথিবীর ভর এই বস্তুটিকে বলের বিরুদ্ধে ডিআর দূরত্ব সরাতে কাজ করতে হবে আমাদের ডিডাব্লিউই কাল টু এফ ডি আর তাহলে ডি ডাব্লিউই টু হচ্ছে আমাদের এফ এর মান বসাতে জি এম এম বাই আর স্কোয়ার তাহলে আর থেকে অসীমে আমাদের দিতে হবে পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে দিতে হবে আর এখানে আবার ডি আর বাই আর স্কোয়ার জি এম এম তাহলে জি এম এম বাই আর আরের মানটা বসানোর কারণে বস্তুটি এই পরিমাণ কাজ সম্পন্ন করতে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যায় তাহলে নিক্ষিপ্ত বস্তুর ন্যূনতম এই পরিমাণ গতিশক্তি থাকবে হাফ এম আর ভি ই স্কোয়ারে বলে মুক্ত বেগের বেগ মুক্ত বেগের ক্ষেত্রে ভি ই ধরা হয় অর্থাৎ ভেলোসিটি ইমফিনটি ইকুয়াল টু হচ্ছে জি এম এম বাই আর এখানে ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের টুটা এখানে ভাগ ছিল এখানে গুণ হয়ে গেলো টু জি এম আর এম এম এ কাটা নিচে হলো আর আর এই স্কোয়ার থাকার কারণে ওদিকে হইলো ওভার তাহলে টু জি এম টু জি আর এই জি জি মূলত হচ্ছে আমাদের জি এম বাই আর জি এম বাই আর স্কোয়ারকে জি বলা হয় তাহলে জি আমরা লিখছি আর উপরে আমাদের চলে আসলো একটা আর কারণ উপরে আর নিচে আর যদি আমরা যোগ করি তাহলে টু জি এম বাই আর স্কোয়ার হয় এই জি এম বাই আর স্কোয়ার মানে হচ্ছে জি আর তারপর উপরে থাকলো একটা আর গ্রহের গতি সংক্রান্ত ক্যাবলারের সূত্র ব্যাখ্যা প্রথম সূত্র কক্ষের সূত্র এই যে আমাদের গ্রহগুলো সূর্যের চারোদিকে ঘুরে এটার উপরে ডিপেন্ড করে ক্যাবলার কিন্তু আমাদের তিনটি সূত্র দিয়েছিল। তো প্রথম সূত্রটি হচ্ছে কক্ষের সূত্র প্রতি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে হয় এস ফোকাস না নাহলে এস ড্যাস ফোকাস ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে পি কিউ আর এম পি কিউ আর এম উপবৃত্তাকার কক্ষপথ এস ও এস ড্যাস এই উপবৃত্তের দুটি ফোকাস সূর্য এই ফোকাসে দুটির যে কোনো একটিতে থাকবে এবং গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরবে দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র গ্রহ ও সূর্যের সংযোগ সরলরেখা গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে যেমন একটা বস্তু পি থেকে কিউ থেকে পিতে অথবা পি থেকে কিউতে আসছে এখানে পি এস কিউ এইটার মধ্যে যে ক্ষেত্রফল আছে আরেকটা আরেকটা গ্রহ আর থেকে এমে গেছে আর এস এম এইটার যে ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফল হবে আমাদের সমান তাই যখন সূর্যের কাছাকাছি পৃথিবী থাকে তখন খুব তাড়াতাড়ি অতিক্রমণ করে আর যখন দূরে থাকে তখন ধীরে ধীরে অতিক্রমণ করে তো এই কথাটা এখানে বলছে ক্ষেত্রফল সমান তৃতীয় সূত্র আবর্তনের কালের সূত্র সূর্যের চারোদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ দ্রুত্বের ঘন ফলের সমানুপাতিক আবর্তনকাল অর্থাৎ যতটুকু সময় আবর্তন করবে সেটার বর্গ আর দূরত্বের ঘন ফলের সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব ইকোয়াল টু টি টু স্কোয়ার বাই আর টু কিউব ইকাল টু টি থ্রি স্কোয়ার বাই আর থ্রি কিউব ইকোয়াল টু হবে ধ্রুব মহাকর্ষ ও অবিকর্ষ গাণিতিক সমস্যা ও সমাধান দশ গ্রাম এবং বিশ গ্রাম ভরে দুটি বস্তুকে পাঁচ মিটার দূরে রাখা হলো যদি জি ইকাল সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পয়েন্ট ইলেভেন নিউট্রন মিটার স্কোয়ার পার কেজি হয় তবে দুটি বস্তুর মধ্যে বলের মান কত এফ ইকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার মান বসাইতে অঙ্ক করলেই হয়ে যাবে আশা করি এগুলো আপনারা পারবেন এরপরে দ্বিতীয় প্রশ্নও আছে এখানে পৃথিবীর ভর নির্ণয় করতে বলছে জি ইকাল টু জি বড়োহাতের এম মানে ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এখানে আমাদের এমের মান বের হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধ এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক তো অঙ্কগুলো আপনারা একটু ঝটপট করে দেখে নিন এরপরে আছে আমাদের পরে চার নাম্বার অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যেও গুলো মনে করে আমাদের এখানে অভিঘষ তরণের মান এক শতাংশ হবে কথায় সেটা বের করতে বলছে তারপরে আট হাজার কিলোমিটার বেসারদের কক্ষপথে একটি উপগ্রহের বেগ কত হবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এইট মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে প্রায় সাত হাজার মিটার হতে হবে অর্থাৎ সাত কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ আর ইকল টু এতভাবে পৃথিবীর পৃষ্ঠের মুক্তিবেগ কত মুক্তিবেগের সূত্র হচ্ছে ভি ই ইকাল টু রুড টু জি আর এটি হচ্ছে আমাদের সূত্র মুক্তিবেগের এরপরে আমরা আসতেছি পদার্থের গাঠনিক ধর্মতে এটি হচ্ছে আরেকটি অধ্যায় তো সংজ্ঞার মধ্যে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা সীমা পীড়ন এবং বিকৃতি কি সংগুলো নিয়েন নিন বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হলে বল অপসারণ করলে যদি সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে স্থিতিস্থাপকতা বলে স্থিতিস্থাপক সীমা সর্বপেক্ষায় যে বল প্রয়োগ করার কারণে অপসারণ করে বস্তুটা পূর্ব অবস্থায় ফিরে যায় তাকে স্থিতিস্থাপক সীমা বলে বিকৃতি বাইরে থেকে বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিমাণ পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে পীড়ন বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুর আকার বা দৈর্ঘ্যের পরিবর্তন যে হয় স্থিতিস্থাপকতার জন্য ভিতরের মধ্যে একটা বলের বিরুদ্ধে বাধা দানকারী বলের উদ্ভব হয় এই বলটাকে বলা হয় আমাদের পীড়ন এটা আমার মতো করে আমি বললাম আপনারা সংজ্ঞাটা সুন্দর করে দেখে নিন পীরনিকলটা হচ্ছে প্রতিরোধকারী বল বা ভাগ ক্ষেত্রফল অর্থাৎ এফ বাই এ পীড়ন ফাইভ ইন্টু টেন পার ফাইভ নিটন মিটার স্কোয়ার বলতে বোঝায় প্রতি ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর উদ্ভূত প্রকৃতি বিকৃতি প্রতিরোধকারী বলের মান ফাইভ ইন্টু টেন পার ফাইভ নিটন হুকের সূত্র হুক হুক বলছিলো সীমার মধ্যেই বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক মানে স্থিতিস্থাপক সীমার বাইরে যদি যায় মানে একটা জিনিসকে যদি টানতে টানতে আপনি ছিঁড়ে ফেলেন তখন কিন্তু আবার হুকের সূত্রটা কাজ করবে না পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি পীড়ন পাই বিকৃতি করলে দ্রুব পয়সনের অনুপাত কাকে বলে ব্যাখ্যা দাও দেখাও যে মাইনাস ওয়ান লেস দেন সিগমা লেস দেন হচ্ছে আপ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা একটু দেখি পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি মানে একটা রাবারকে যদি আমরা লম্বাভাবে টানি তাহলে এটা কিন্তু চিকন হয়ে যাবে তার মানে পার্শ্ব বিকৃতি হচ্ছে এবং লম্বার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তো পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানে পয়সনের অনুপাত বলে পয়সনের অনুপাত সিগমাই কল্ট হচ্ছে পার্শ্ব বিকৃতি ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি মান নির্ণয় বৃত্তাকার প্রস্তুষের বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য অ্যাল এবং ব্যাস হচ্ছে আমাদের ডি বাহ্যিক বলের প্রভাবের দৈর্ঘ্য হচ্ছে স্মল এল এবং ব্যাস হচ্ছে ডি পরিমাণ কমে গেল দৈর্ঘ্য বিকৃতি হবে এল বাই এল এবং পার্শ্ব বিকৃতি হবে ডি বাই ডি ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ দিয়ে পয়সন অনুপাতকে প্রকাশ করা যেতে পারে পয়সন অনুপাত শিকমাইকাল টু ডি বাই ডি এল বাই এল অর্থাৎ পার্শ্ব বিকৃতি হবে উপরে আর দৈর্ঘ্য বিকৃতি হবে নিচে তাহলে লেখা যায় ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি এল ধরা যাক তারের দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর বাহ্যিক বলের প্রভাবের দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেল এল এবং ব্যাসার্ধ বৃদ্ধি হবে ডেল আর তাহলে দৈর্ঘ্য বিক্রি বিকৃত হচ্ছে ডেল এল বাই এল নট আর পার্শ্ব বিকৃতি হচ্ছে মাইনাস ডেল আর বাই আর তো সিগমা ইকোয়াল টু মাইনাস ডেল বাই আর ডেল এল বাই এল ইকোয়াল টু হচ্ছে মাইনাস ডেল আর এল বাই আর ডেল এল এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ডেল এল ধনাত্মক হলে ডেল আর হবে ঋণাত্মক এবং ডেল ঋণাত্মক হলে ডেল আর হবে ধনাত্মক এটা গেল একটা অংশ এখানে আমাদের যে এই যে এইটা যে অংশটা প্রমাণ করতে বলেছিল মাইনাস ওয়ান লেস দেন সিগমা লেস দেন হাফ এটা আমরা একটু দেখি তো এইখানে আমরা জানি গামা ইকাল টু থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা এই ওয়ান মাইনাস টু সিগমা হচ্ছে জিরোর চাইতে বড় এখন যদি আমরা প্লাস ওয়ান কে দিকে আনি এটা হয়ে যাবে মাইনাস ওয়ান আর মাইনাসগুলো বাতিল করলে চিহ্নটা হয়ে যাবে চেঞ্জ সিগমা ইকোয়াল টু হচ্ছে আমাদের হাফ সিগমা ইকোয়াল না তো লেস দেন ইকোয়াল টু হচ্ছে হাফ আবার ওয়াই ইকোয়াল আবার গামা ইকোয়ালটা হচ্ছে থ্রি অ্যান ওয়ান মাইনাস সিগমা এই ওয়ান মাইনাস সিগমাকে যদি আমরা জিরোর চাইতে বড় ধরি তাহলে মান আসতেছি সিগমা ইকোয়াল টু মানে সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান তার মানে এটা দাঁড়ালো মাইনাস ওয়ান থেকে লেস দেন সিগমা লেস দেন হাফ এটা হচ্ছে আমাদের প্রমাণিত এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয় এই প্রশ্নটাকে এটি হচ্ছে প্রমাণ করেছে সঞ্চিত শক্তি ইউইকল টু হাফ গুনন পিরন গুণন বিকৃতি ধরি এল দৈর্ঘ্য এ ক্ষেত্র বিশিষ্ট একটি তারকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়েছে প্রথম এখানে এখন এফ বল প্রয়োগ করে তারের দৈর্ঘ্য যদি আমরা ডেল এল পরিমাণ বৃদ্ধি করি তাহলে কৃতকাজের পরিমাণ হবে ডি ডাব্লিউকাল টু এফ ড্যাল এল এই সময় কারণে এল ইকল টু জিরো থেকে অ্যাল ইকল টু এল সীমার মধ্যে সমাকলন করে সঞ্চিত মোট বিভব শক্তি বা কৃতকাজ পাই ডাব্লিউকাল টু সামেশন জিরো থেকে এল পর্যন্ত এফ ড্যাল এল ইয়ং গুণাঙ্ক থেকে আমরা পাই ওয়াই ইকল টু এফ এল বাই এ এল ইয়ং এর গুণাঙ্ক থেকে এটা আমরা পাই ওয়াই এফ এল বাই এ এল তাহলে এফ ইকাল টু হচ্ছে ওয়াই এ এল বাই এল এখন এফ এর মান দুই সমীকরণে যদি আমরা বসায় দিই এই জায়গাটাতে তাহলে মান আছে জিরো থেকে এল ওয়াই এ এল বাই এল ডি এল এখন ওয়াই এ এল এই অংশটা হচ্ছে আমাদের ধ্রুবক তো এই অংশটা আমরা সামনে নিয়ে আসলাম জিরো থেকে এল এল ডি এল এইখানে যদি আমরা সমাকলন করি এল স্কোয়ার বাই টু হয় জিরো থেকে এল পর্যন্ত আমাদের কি করতে হবে সমাকলন করতে হবে জিরো বসায় তো লাভ নেই তো এল যদি আমরা বসায় দিই তাহলে মানদার আছে ওয়াই এ এল বাই এল স্কোয়ার বাই টু তাহলে ডাব্লু ইকালটা দাঁড়াচ্ছে হাফ এই হাফটা আমরা সামনে আনলাম ওয়াই এ এল স্কোয়ার বাই এল এখন একক একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃতকাস এই বাটার এখানে ফাঁকা হবে কৃতকাস ইউ ইকোয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই ভি ডাব্লিউ বাই ভি একক আয়তন যেহেতু এই যে আয়তন দ্বারা ভাগ তাহলে ডাব্লিউ ইকালটি হচ্ছে আমাদের এ এল আর এখান ডাব্লিউ মানটা যদি আমরা বসা দিই হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল এখন এ এ যাবে কাটা আর ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার থাকবে নিচে এবার ওয়াই এল বাই এল এই জিনিসটার নাম হচ্ছে পিরন আর এল বাই এল এটা হচ্ছে আমাদের বিকৃতি তাহলে ইউকাল আসতে যে হাফ ইন্টু পিরন গুণন বিকৃতি প্রমাণিত স্পর্শকোণ কাকে বলে কৌশিক নলে তরলের উথানের ফলে পৃষ্ঠটানের রাশিমালা নির্ণয় করে স্পর্শকোণ হচ্ছে কঠিন ও তরল তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোন উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে যেমন এই যে এখানে একটা কোন তৈরি করছে আমাদের এখানে আবার এখানেও একটা কোণ তৈরি করছে সব তরল কঠিনকে ভেজায় যে সব তরল কঠিনকে ভেজায় তাদের বেলায় স্পর্শ কোণ হয় কোণ যেমন এটা হচ্ছে আমাদের সূক্ষ কোণ আর না ভেজালে স্থূলকোণ যেমন পানি আর পারত এখানে এটা ভেজায় না সেদিন স্থূলকণ একটি কৈশিক নলকে তরলের ভেতরে খারাপভাবে ডুবিয়ে রাখলে নলের মধ্যে তরল খানিকটা উপরে উঠে এবং তরল ত্রয় অবতল আকার ধারণ করে ধরি তরল কঠিন এ কঠিনের স্পর্শকন্থিটা তরল তল যেখানে নলের মধ্যে নলকে স্পর্শ করেছে সেখানে নলের ব্যাসার্ধ হচ্ছে আর আর নিম্ন পর্যন্ত উচ্চতা হচ্ছে আমাদের কি এইস ঘনত্বর ও টি স্পর্শ বরাবর ভেতরের দিকে ক্রিয়া করবে যদি কৈশিক নলের পরিধি টুপাইয়ার হয় তাহলে ই জন্য নলের দেয়াল স্পর্শ বরাবর ভেতরের দিকে টিউপাইয়ারটি বল অনুভব করবে নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে দেওয়াল তরলের উপরের বিপরীত দিকে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে টিউপাইয়ারটি প্রয়োগ করবে এখন টুপায়ারটিকে দুটি পাশে বিভযুক্ত করলে উপরের দিকে টুপাটি কস্তিটা হবে এবং লম্বাভাবে আনুভূমিকভাবে বাইরের দিকে হবে টিউপায়ারটি সায়েন্টিটা নলের দেশের বিপরীত দিকে ক্রিয়া করার ফলে টু পাই আর টি জরায় জড়ায় কাজ করবে মানে এই বিষয়টা ক্লিয়ার করি এই দিক থেকে টু পাই আর টি সায়েন থিটা দিকে টু পাই আর টি থেকে একটা বিপরীত দিকে ক্রিয়া করার কারণে একটা বল আর একটা বলকে কী করবে নাকচ করে দিবে তরল উপরে উপরে মোট ঊর্ধ্বমুখী বল করবে টু পাই আর টি ঊর্ধ্বমুখী বলের প্রভাবে তরল স্তম্ভ কৌশিক নলের উপরে উঠতে থাকবে সুতরাং যখন এই বল তরল স্তম্ভের ওজনের সমান হয় তখন সাম্যবস্থার সৃষ্টি হয় বাইরের তরল তল থেকে তরল স্তম্ভের নিম্ন পর্যন্ত উচ্চতা এইস তরল স্তম্ভের আয়তন পাই আর স্কোয়ার এইস প্লাস বক্রতলের আয়তন ভি নলের মধ্যস্থিত তরল স্তম্ভের আয়তন হবে পাই আর স্কোয়ার এইস প্লাস ভি ওজন ডাবল কল টু এম জি এম মানে হচ্ছে ভিরো এখন এই যে আমাদের ভি এর মান দাঁড়াচ্ছে মোড় আয়তন ভি এটার মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি এই পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি এখন সাম্যবস্থায় টু পাই আর টি কেটাই কল টু পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি রো জি হবে তাহলে টি এর মান দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি রো জি পাই আর কস থিটা ভি কাল টু ডি সিলিন্ডারের আয়তন এ ই বি অর্ধগুলোকের আয়তন হবে পায়ার স্কোয়ার ইন্টু আর মাইনাস হাফ ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব মানে অর্ধগুলোকে আয়তন মাইনাস করে দিলাম পাই আর কিউব মাইনাস টু বাই থ্রি এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের উপরে টু নিচে হচ্ছে থ্রি পাই আর কিউব তাহলে মান দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর কিউব বিয়ের মানে এখানে বসায় দেয় তাহলে টি টু দাঁড়াচ্ছে আর এখানে ওয়ান বাই থ্রি পাই আর কিউব তো এখানে পাই আর স্কোয়ার যদি আমরা কমনই এইচ প্লাস আর বাই থ্রি রো জি এই পাই এই পায়ে কাটা আর দ্বারা আর স্কোয়ারকে কাটলে হবে আর তাহলে টি ইকাল টু হচ্ছে আর এইচ রো জি বাই টু কস থিটা কৌশিক নল শুরু এবং আর খুব কম হলে বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাছের স্পর্শ কোন প্রায় জিরো হয় কস ইকোয়াল টু ওয়ান ধরা হয় টি ইকাল টু আর এইচ রো জি বাই টু এই কস থেকেটার মান এখানে বাদ সান্দ্রতা কাকে বলে তরল গতির ধারাবাহিক সমীকরণ প্রতিপাদন করুন অথবা বেগের নীতির সান্দ্রতার ক্ষেত্রে নিটনি সূত্র লিখুন অথবা প্রবাহের সান্দ্রতা সহ স্পর্শকে আলোচনা করে মাত্রা সমীকরণ বের করুন সান্দ্রতা যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা সৃষ্টি হয় তাকে ওই প্রবাহের সান্দ্রতা বলে নিউটনের সূত্র প্রবাহের দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্রবল ক্রিয়া করে নির্দিষ্ট তাপমাত্রায় তার মান এফ হবে প্রবাহের স্তর দয়ের ক্ষেত্রফল এ তাদের মধ্যকার বেগের নথি হচ্ছে ডিভি বাই ডি ওয়াই এর সমানুপাতিক সুতরাং এফ সমানুপাতিক এ যখন ডিভি বাই ডি ওয়াই স্থির এফ সমানুপাতিক ডিভি বাই ডি ওয়াই যখন এ হচ্ছে স্থির এফ সমানুপাতিক এ ডিভি বাই ডি ওয়াই যখন উভয়ই পরিবর্তনশীল এফ ইকাল টু এই যে আমাদের সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা দিয়েছিলাম ইটা এ ডিভি বাই ডি ওয়াই তাহলে এফ ইকাল টু ইটা হবে যদি এর মান এবং ডিভি বাই ডি ওয়াইয়ের মান ওয়ান ধরা হয় সান্দ্রতার সহক নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহের দুটি স্তরের মধ্যে বেগের নথি একক রাখতে প্রবাহের স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলে প্রয়োজন হয় তাকে ওই প্রবাহের সান্দ্রতার সহক বলে মাত্রা সমীকরণ হবে ইটাইকাল রিফাই এ ডিভি ডি ওয়াই বল ক্ষেত্রফল বেগ ও ভাগ হচ্ছে দূরত্ব তাহলে আমাদের অ্যাম ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান হয় আর কেমনি সূত্র উদাহরণ সহ ব্যাখ্যা করুন এটা আশা করি আপনারা সবাই জানেন যদি কোনো পদার্থকে তরলে নিমোজিত করা হয় তাহলে প্রতি পদার্থটি কিছু ওজন হারায় আর এই ওজন হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান ব্যাখ্যা চিত্রে একটি বস্তুকে তরলে নিমোজিত করা হয়েছে যার ভর এম আয়তন হচ্ছে ভি ঘনত্ব হচ্ছে ডি ঘনত্ব এখানে যদি ডি এখানে আমরা ঘনত্বকে আমরা রোধ হতে পারি এই বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে বল প্রয়োগ করবে এ ফিকল টু এম জি বলতে এখানে রো ভি এখন বস্তুটি নিমজ্জিত করার ফলে উপস্থিত তরল বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে বিপরীত দিকে আরেকটি বল প্রয়োগ করবে যাকে লেখা যায় এফ ডাব্লিউ ইকাল টু রো হচ্ছে আমাদের ড্যাশ ভি জি এটাকে প্রবতা বলা যায় এখন নিট ওজন হবে এফ মাইনাস এফ ডাব্লিউ ইকাল টু হচ্ছে আমাদের ভি রো ভি জি মাইনাস হচ্ছে রো রো ড্যাশ ভি জি এখানে ভি যদি আমরা কমন নেই রো মাইনাস রো ড্যাশ জি এখানে হারানো ভর হচ্ছে আদি ভর মাইনাস বর্তমান ভর অর্থাৎ বড় আদি ভর হচ্ছে মানে ক্যাপিটাল এম ইকুয়াল টু মাইনাস মাইনাস হচ্ছে বর্তমান ভর বর্তমান ভর হচ্ছে আমাদের ভি রো মাইনাস রো জি মাইনাস হচ্ছে রো ড্যাশ এটা হচ্ছে আমাদের বর্তমান ভর তাহলে রো ভি এখানে এখানে আমাদের এমের মান হচ্ছে রোভি রোভি মাইনাস ভি রো বা রো ভি প্লাস রো ড্যাশ ভি তাহলে এই দুইটা যদি আমরা বাতিল করে দিই তাহলে ড্যাশ ভি হয় অপসৃত পানির ওজনের সমান এটি হচ্ছে আর সূত্র স্টকের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা স্টকসের সূত্র প্রমাণ আর ব্যাসার্ধের কোনো গোলক তরলের ভেতর দিয়ে চলার সময় ভিবেক প্রাপ্ত হলে তরলের সান্দ্রতার জন্য গোলকের গতিতে বাধা বল এফ হবে এফ হচ্ছে সিক্স ফাইভ আর এন আর ইটা ভি এই বল গুলোকটি যেদিকে ক্রিয়াশীল তার বিপরীত দিকে ক্রিয়া করবে এই সমীকরণটি স্টকসের প্রথম প্রতিপাদন করেন তাই তার নাম হচ্ছে স্টকসের সূত্র বা সমীকরণ নামেই পরিচিত মনে রাখতে হবে এই সমীকরণ শুধু অসীম স্থিতির প্রবাহের বেলায় খাটে যদি গোলোকটি অত্যন্ত দ্রুত চলতে থাকে তাহলে এই সূত্র ভালো খাটবে না পদার্থের গাঠনিক ধর্মের গাণিতিক সমস্যা সমাধান এই সমাধানগুলো আপনারা নিজেরা দেখে নেবেন এফিকল টু টি ইন্টু টু এল প্লাস টি ইন্টু এল অর্থাৎ টু এল টি দুটি তল এই জন্য আমাদের মান হচ্ছে বলের মান এত সূচের দৈর্ঘ্য পৃষ্ঠটান বল এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়টা এগুলো সব একটু নিজেরা দেখে নেবেন আশা করি অঙ্কগুলো করতে পারবেন দেওয়া আছে ক্ষুদ্র ফোটার ব্যাসার্ধ পৃষ্ঠটান ফটার সংখ্যা বৃহত্তর ফটার সংখ্যা নির্গত শক্তি এ হচ্ছে সম্পূর্ণ ইয়াটা অঙ্কের সমাধান এরপর হচ্ছে টু মিলিমিটার দেশের পানির গোলক্ষে ভেঙ্গে এখানে হবে আমাদের ব্যাসের দেশের হয়ে গেছে আর দশ লক্ষ সমায়তন ক্ষুদ্র ফোটায় তৈরি করা হলো কী পরিমাণ কাজ হবে দেওয়া আছে বড় ফোটার ব্যাসার্ধ হচ্ছে টেন ইনভার্টস থ্রি মিটার ছোটো ফোটার ব্যাসার্ধ নাই টি ইকুয়াল টু সেভেন্টি টু ইন্টু টেন ইনভার্টস থ্রি নিউটাল মিটার ফোটার সংখ্যা হচ্ছে টেন পাওয়ার সিক্স যেহেতু দশ লক্ষ কাজ ডাব্লু ইকাল টু আমরা জানি ডাব্লিউ ইকাল টু ডেল্ট এইটি তাহলে ফোর পাই আর এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার টি এখানে মানগুলো আমরা বসিয়ে দিয়েছি টোটালি মান পেয়েছি এটা চার নম্বর একটি সাবানের বুধবুদের ব্যাসারদের কথা বলা হয়েছে এবং বাড়ি এত বেড়ে এত হয়ে গেছে সম্পূর্ণ কাজের পরিমাণ কত পৃষ্ঠেন এত তো ডাবল কালোর ডেলটা টি অর্থাৎ ডেল্টা টি এর সূত্রই হচ্ছে টু ফোর ফাই আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার টি তাহলে মান বসা দিলে আমাদের এই মানটা পাওয়া যাবে একটি কৌশিক নলে ব্যসারদের কথা বলছে এবং কি এখানে বের করতে বলছে কৌশিক নলে কত উচ্চতায় তেল উঠবে এ হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সারটি এরপর হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক টোটালি আমাদের সম্ভত ষাটটা অঙ্ক আছে এটা বেগের নতিমাত্রা এবং কি বলের মান বের করতে বলছে দেখে নিন এরপর হচ্ছে আমাদের এইটাই হচ্ছে লাস্ট প্রশ্ন এখানকার আর এই অধ্যায়ও আমাদের শেষ তো দুইশো মিলিমিটার বেশাদ ধাতবগুলোকে একটি তরলের মধ্য দিয়ে এত প্রান্ত বেগে চলছে তরলের সান্দ্রতাঙ্ক এত হলে তরলের সান্দ্র বল কত এই হচ্ছে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি প্রায় শেষ আর কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে আজকে আমরা আলোচনা করলাম কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ অভিঘর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম যারা এর আগের ভিডিওটি দেখেনি ভ্যাক্টর এবং গতিবিদ্যা বল বলবিদ্যার ভিডিও আছে প্রথম ভিডিও এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট তো এই অল্প সময়ের মধ্যে আপনারা এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এইখান থেকে অনেক বেশি কমন পড়বে আমরা এর পরবর্তীতে রসায়ন বা পদার্থের আরও যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দেব এই দুই দিনের মধ্যেই আপনারা রাত দিন পরিশ্রম করে যদি পড়েন আশা করি আপনারা অনেক ভালো কিছু ভালো রেজাল্ট করতে পারবেন অনেক দেরি হয়ে গেছে সময়ের স্বল্পতার কারণে আমরা ভিডিওগুলো দিতে পারিনি এর জন্য খুবই দুঃখিত তো সবারই পরীক্ষার শুভকামনা রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে